আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। শহর, কুকুর, মানুষ, খেলনা, বিকিনি আর অপরাধ। আমার এই শহর জানে আমার সব কথা। এরকম কোটি কোটি মানুষের প্রত্যেক মুহূর্তের প্রত্যেক অনুভূতি আর সব কথার সাক্ষী আমার এই শহর। তাই আমাদের এই প্রিয় শহরের কিছু ছোট ছোট গল্প নিয়ে পরিচালক জেনি ও দীপায়নের নতুন ছবি আমার শহর। ছবির গল্প রাদার গল্পগুলি নিয়ে কথা বললেন এই দুই পরিচালক। একটা গল্প বলতে গেলে কতগুলো ক্যারেক্টারের দরকার হয়, আর একটু ক্যারেক্টার ঠিকঠাক নিলে না সিনেমাটা করতেও সুবিধা হয়। কারণ আজকের ডেটে দাঁড়িয়ে না একটা সিনেমা করতে গেলে তার একটা লিমিটেড বাজেট হয়, তার শিডিউল একটা লিমিটেড শিডিউল হয়। তা সেখানে গিয়ে মানে একদম নবিশ ক্যারেক্টারকে নিয়ে কাজ করতে গেলে যেটা হয় শিডিউলটা অনেকটাই ঘাট হয়। সেখানে ছোটো ছোটো ক্যারেক্টারও যদি ইম্পর্টেন্ট ক্যারেক্টারদের ইম্পর্টেন্ট লোকেদের নেওয়া হয় তাহলে আমার গল্পটা বলতে অনেক সুবিধা হয়। দেখুন, এটা একটা ক্লিয়ার কেস অফ মার্ডার। রুদ্রকে আমি মারতেই চেয়েছিলাম। রুদ্রকে আমি মারিনি, আমার মনে হয় দেখবি স্যার। আমি সিরিয়াসলি রুদ্রকে মারিনি। মৃত্যু কি শুধু একটা মানুষের? মৃত্যু বিশ্বাসের, ভালোবাসার, বন্ধুত্বের ক্ষমতা। ছবির গল্প তো সেভাবে বলবো না, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কনসেপ্টটাই হচ্ছে 12টা ক্যারেক্টার একটা শহর। আমরা এই নিয়ে একটা গল্প বুনেছি যেটা শহরের বুকে প্রত্যেকটা ক্যারেক্টারের সুখ দুঃখ আনন্দ সব কিছু থাকে। যেমন আমরা সব ক্যারেক্টার শহরে ঘুরে বেড়াই, তাতে আমাদের সব কিছু থাকে। তো সেইগুলো নিয়ে আমাদের একটা রিয়েলিস্টিক মুভি, মানে আমরা সেইভাবে মানে ফিল্মের থেকে বেশি রিয়েলে আমরা বেশি গুরুত্ব দিয়েছি। যেমন বাইরে থেকে লোক এসে কলকাতা শহরে এসে তারা তাদের স্বপ্ন ফুলফিল করার চেষ্টা করে সেরকম কিছু দেখিয়েছি। কলকাতা শহরে কিছু ক্রাইসিস থাকে তাদের নিজেদের শহরে, নিজেদের মানে লাইফ নিয়ে, নিজেদের সব ফ্যামিলি নিয়ে, সব কিছু নিয়ে, সেইগুলো আমরা দেখিয়েছি। প্লাস হচ্ছে এখানে যারা হচ্ছে কলকাতার মানে সবথেকে লোয়ার ক্লাস মানে বস্তিবাসী, প্লাস হচ্ছে যারা বাইরে থেকে এসে এখানে থাকে, নর্মালি থাকে আর কি, কাজের জন্য থাকে, তাদের কিছু লাইফ দেখিয়েছি। তো সে এভরিথিং আমরা এখানে দেখিয়েছি থ্রু আমাদের কাস্টিং। এবার সেটা পুরোটাই অডিয়েন্সের ডিপেন্ড করছে, অডিয়েন্সের কাছে কেমন লাগবে। আমরা আশা করব অডিয়েন্সের ফিডব্যাকটা বেশি ইম্পর্টেন্ট। মুক্তি পেল আমার শহরের ট্রেলার। যাদের গল্পগুলো নিয়ে মূলত আমার শহর তাদের সকলকে পাওয়া না গেলেও এদের নিজেদের গল্প নিয়ে হাজির ছিলেন শিলাজিৎ মজুমদার, সৌরভ চক্রবর্তী এবং জয় বাদলানি। আর তারাই বললেন ছবিতে তাদের গল্প। এই ছবিতে আমাকে সেই পুরনো রূপে আবার দেখা যাবে, খারাপ মানুষের চরিত্র আর একজন পলিটিশিয়ান। আজকালকার দিনে পলিটিশিয়ানরা যেরকম হয়, পাওয়ার ব্রোকার, মিডলম্যান, মানে ওপর থেকে নিচে পর্যন্ত কিভাবে যোগাযোগ রেখে যাচ্ছে লোকটা, ভালো ভালো ছেলে মেয়েকে তুলে নিয়ে এসে অসামাজিক তত্ত্ব তৈরি করছে। আজকালকার দিনে পলিটিশিয়ান যে আমরা যেরকম দেখে থাকি আর কি, সে নিজেরটাই বোঝে ভালো। সে মাতাল, মুদ্যপ, ওমানাইজার, সব রকম দোষ আছে তার। এরকম একটা খুবই খারাপ চরিত্র আমি আবার করছি অনেকদিন পর। মাঝে বোধ হয় একটু ভালো চরিত্র ভালো হয়ে গেছিলাম, আবার এই ছবিটা দেখে বোধ আবার একটু খারাপ হয়ে যাবো। আবার বেশ ভালো চরিত্র অ্যান্ড গুরুত্বপূর্ণ চরিত্র। আর আমার পরিচালক দীপু জেনুকে আমি ধন্যবাদ জানাবো যে আমাকে এরকম একটা চরিত্রে ভেবে অনেকদিন পর আমাকে একটা খুব ভালো জায়গা করে দিলেন। আজকাল ছবি আমরা দেখলেই তো জাস্ট কিছু চেনা মুখ দেখা যায় প্রত্যেকটা ছবিতে। আবার মনে হয় নতুন করে যে জয় বদলানি বলে একটা অভিনেতা বেঁচে আছে এখনো, সেটা হয়তো লোকে জানতে পারবে। ধর্ষণ, খুন আর কালো চাপ চাপ রক্তে পিছিল ছিল শহরের অলি গলি রাজপথ। স্পেশাল ব্রাঞ্চ, আমাকে দেখা যাবে একজন ফ্রাস্ট্রু পুলিশ অফিসার হিসেবে, যে বেচারা চেষ্টা করছে একটা ইনভেস্টিগেট করা, এবং ইনভেস্টিগেট খুব সিরিয়াসলি ইনভেস্টিগেট করছে। খুব জটিল একটা কেস, অনেকগুলো কেস সাসপেক্ট লিস্টে রয়েছে, তাদের প্রত্যেকেরই মনে হচ্ছে যে হতেই পারে সেরকম একটা। এতে তার ইন্টারভেশনের মধ্যেও সে খুব কনফিউজড, অ্যান্ড দেন সাডেনলি ও দেখে যে একটা সময় বেরিয়ে যে কেস সলভ হয়ে গেছে, আসামি ধরা পড়ে গেছে, এবং ও নিজেই জানান। ইনফ্যাক্ট একটা ডায়লগ আছে এখানে, আমরা ইম্প্রোভাইজ করেছিলাম,
বলছে প্রেস ঠিক কিরকম আমাদের জেলাম তোর এখন এগোচ্ছি সেরকমই সব ধরে জিজ্ঞেস করছি কেসটা তো সলভ হয়ে গেল আপনি সলভ করে দিলেন তখন আমি বলছি আমি শুনলাম তো ক্যারেক্টারসে যেমন তুই বলি 12টা ক্যারেক্টার আমার খুব ভাল লেগেছে দীপায়ন জেনি প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব সুন্দরভাবে সিলেক্ট করেছে প্রত্যেকের চরিত্রগুলো যে দিয়েছে সেই চরিত্রগুলো মাপে মাপে খাপে খাপে চরিত্রগুলো দিয়েছে এবং এরা প্রত্যেকেই খুব আমি ছাড়া এরা রেগুলার অ্যাক্টার্স এবং ইট শোজ এবং তাদেরকে নিয়ে হ্যান্ডেল করেছে দেখা যাক এরকম থ্রিলারটা কীরকম অবস্থা ধরা ফাইনালি আমরা যখন এডিট ফুল ছবি দেখবো তখন বুঝতে পারবো আমার শহর প্রেম মাখে সারা গায়ে শুনেছিলাম ভোরে স্বপ্ন নাকি সত্যি হয় কই আমারটা হলো না তো মানুষ চলে যায় রয়ে যায় প্রেম আর বয়ে যায় আমার শহর এখানে চারটে গল্প চারটে ডিফারেন্ট অ্যাটমসফিয়ারে ডিফারেন্ট পেরিফেরির মধ্যে চারটে গল্প কোথাও কি যোগসূত্রটা হলো কি আমার এই শহর যে কারণে এই গল্পের নাম আমার শহর ছবিটার নাম আমার শহর তো আমাদের শহরের মধ্যে যে শহরটা লুকিয়ে থাকে যে ইমোশনসগুলো লুকিয়ে থাকে যে রিলেশনশিপসগুলো লুকিয়ে থাকে এই সব কিছুকেই একটা অদ্ভুতভাবে ক্যাটার করা হয়েছে ছবিতে এবং সেটা কোনোটা অপ্রাসঙ্গিক নয় মানে প্রায়শই ঘটে এই ঘটনাগুলো আমরা উল্লেখ করে বেরিয়ে যাই তো সেটাকে জেনি আর দীপায়ন খুব সুন্দর খুব নিপুণতার সঙ্গে সেটাকে তুলে ধরেছে কিন্তু আমার হাতে আছে স্যার কেসটাকে অযথা প্রলং করছেন কেন আমার হাতটা মন্ত্রীর অন্য জায়গায় আছে রে আপনারা খুব ভালো করে জানেন হাউ টু ক্লোজ দিস থিং ধর্ষণ খুন আর কালো চাপ চাপ রক্তে পিছিল ছিল শহরের অলি গলি রাজপথ স্পেশাল ব্রাঞ্চ মানুষ চলে যায় রয়ে যায় প্রেম আর বয়ে যায় আমার শহর আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না